এই দেখো মা ভিডিও করছে দেখো স্ট্যান পরে কত ঘাস হয়েছে গো মা ঘাসের জন্য লাগছে অনেকগুলো কুড়ি এসেছে এই দেখো এই দেখো ওই দেখো অনেকগুলো ফুল হবে বেশ ভালো লাগবে গাছটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা ডট অরি থ্রি এ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করছি এখন হলো সময় সকাল 8:30 ঘুম থেকে উঠেছি আমি 7:45 সময় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে অনেকগুলো কাজ আমি এগিয়ে নিয়েছি অনেকগুলো কাজ বলতে গেলে নিচের ঠাকুরঘর দিয়ে দোকানঘর দিয়ে মুছে ঝাড়টার দিয়ে মুছে বেরিয়ে এসেছি আর পথের দুয়ারে জলটাও দেওয়া হয়ে গেছে আর ওপরে এসে বাসনগুলো মাজা হয়ে গেছে যেগুলো কাঁচা ছিল কেচেও নিয়েছি শুধু এখন কাজ পড়ে রয়েছে যে সোনা এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠবে ওকে তুলবো তুলে বিছানাটা গোছগাছ করবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো কালকে তো প্রচুর কাজ করেছি প্রচুর কাজ করে হাতে ঘাড়ে প্রচন্ড ব্যথা করছিল দিয়ে কালকে সেই দুটো ওষুধ খেয়েছি ব্যথার দুটো ওষুধ খেয়ে তারপরে কোনো রকমে ঘুম আসে ঘুমিয়ে এই তো উঠে মোটামুটি কাজ হয়েছে আর যা গরম পড়েছে দেখো এখনই ঘেমে গেছি সারাটা দিন তো পড়েই রয়েছে তো চলো কাজগুলো সারবো সেরে তারপরে রান্না বান্নার দিকে যাব আর সোনামার বাবা বাজারে গেছে এখনো বাজার থেকে আসেনি অনেকক্ষণ বাজারে গেছে কি যে করছে আমি জানি না দেখি ও কখন বাজার থেকে আসে তারপরে বাজার থেকে আসলে তোমাদের বলতে পারবো যে আজকে কি রান্না বান্না হচ্ছে তো চলো ততক্ষণ সাথে থাকো সঙ্গে থাকো ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিও স্কিপ করো না কেমন তো চলো যাই কাজগুলো টুকটাক সেরে নিই আর সোনাকে আগে তুলে দিই কালকে থেকে ওর স্কুল মানে স্কুল খুলে গেছে দু তিন দিন হলো ওকে স্কুলে পাঠায়নি ভেবেছিলাম সোমবার থেকে পাঠাবো তো ওই জন্য কালকে তো সোমবার আর আজকে তো সানডে তো এত ঘুম ঘুমাচ্ছে দেখো এখন 8:30 বাজে এত ডাকছি উঠছেই না ওকে কাতু কুতু দিয়ে তুলে দিই ঠিক আছে তুলে দিয়ে তারপরে স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন তো এই দেখো সোনা সবে উঠলো উঠে এই দেখো একটু চা দিয়েছি ও আবার সেই ছোটর থেকে বাটার বিস্কুট দিয়ে চা খাই বুঝলে তো বাটার বিস্কুট আর চা দিয়েছি চাটা খেয়ে এখন 12:00 পর্যন্ত কাটিয়ে দেবে এই হলো আমার মেয়ে তো চাটা খেয়ে নিক এদিকে এবারে আমি বিছানাটা গোছগাছ করে নিই কেমন বিছানাটা গোছগাছ করেই চলে এলাম একটু বাজারটা গোছগাছ করে নেব তো কী কী এনেছে দেখাও হয়ে যাবে আবার জায়গা মতো তুলেও রাখা হবে মানে কি বলো তো ওই রান্নার সময় ব্যাগের থেকে বের করে গোছানো কেমনই দেখায় আর রান্নার আগে তোলা হয়ে গেল না বেশ ভালো লাগে আর রান্না করতেও সুবিধা হয় আমার মনে হয় তো আলু টালু তুলে নিলাম পটলগুলো যদিও ক্যারিতে রাখতে হবে তো থাক ক্যারিতে রাখবো এটা পরে যখন রান্না করব ঝুড়িটা যখন বাইরে নিয়ে যাব তখনই ওগুলো ক্যারিতে রাখবো আর এনেছে দেখো ডাটা এনেছে রসুন এনেছে আর আদা টাদা পেঁয়াজ এগুলো রয়েছে ওগুলো আর আনতেও বলিনি আনিওনি তো রসুন পেঁয়াজ আদা এই ঝুড়িটার মধ্যে রাখি আর সবজিগুলো ওটাই রাখি তো ডাটার শাকগুলো ফেলে দেবো অত শাক রান্না করব না আর এই যে দেখো গামলার মধ্যে এনেছে মনে হয় একটু মাটন তো দেখি কতটা মাটন এনেছে যদিও ওকে বলেছি মাটন মাটন আনতে হবে না কিন্তু তবুও মাটন এনেছে যাই হোক করে দেবো কেননা মাটন খাওয়া সত্যি খুব রিস্ক কিন্তু কিছু করার নেই এখন এনেছে ফেলে তো আর দেওয়া যাবে না আর এই তেলটা না ঢেলে নিতে হবে তা নাহলে যখন তখন ফুটো হয়ে যেতে পারে তো চলো এই দেখো এবারে মাংসটা ধুয়ে নিলাম সমস্তটা ভিজিয়ে নিচ্ছি এগিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে দেবো মানে স্নান টান ফেলে উঠেই রান্নার দিকে চলে যাবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আর কী কী করছি সাথে সাথে সঙ্গে সাথে ব্লগটি দেখতে থাকো বাবারে কত ঘাস হয়েছে গো মা ঘাসের জন্য বাঁচছেই না গাছগুলো বাঁচছেই না দেখেছো কি ঝোড় জঙ্গল হয়ে আছে দেখো এটা লিঙ্গিল কণ্ঠ আছে এগুলো হবে এগুলো তুলে দেবো না এমনি আমি তোমাকে তখনই বলেছিলাম এইগুলোর জন্য ঘাস বাড়ে না আর তুমি আমাকে কাটতে দাওনি সকালে সমস্ত কাজ সেরে স্নান করে উঠেছি প্রায় 1:10-15 হয়ে গেল তো এতক্ষণ আমি কি করছিলাম এখন কথা বলতে এসেছি বলো তো এতক্ষণ আমি করছিলাম কি বলো তো ভাত বসিয়ে দিয়েছি আগে স্নান করে উঠে ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে ভাত খাওয়ার যদিও তাড়া নেই কেননা কালকের ভাত রয়েছিল অনেকগুলো মানে কালকে রাতে সোনাও খায়নি আমিও খাইনি রাতের বেলায়
যে সেই ভাতগুলো জল দিয়ে রেখেছিলাম, সেই ভাতগুলো আমি আর সোনা খেলাম মাখিয়ে। আর ভাত হলো, তারপরে তরকারি কাটলাম। দেখলে তো কি কি সবজি এনেছে। তো আজকে রান্না করেছি ডাটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি। অল্প অল্প কেটে নিলাম, কেননা সোনাও খাবে না, ওর বাবাও খাবে না ওই তরকারি। সেই জন্য আমার মতো অল্প একটু কেটেছি ডাটা, আর অল্প একটু এখনো থাকলো, ওটা কালকে করবো ইচ্ছাতে, যদি ভালো থাকে। আর যদি ভালো না থাকে তাহলে ফেলে দেবো। আর রান্না গায়ে ফুটেছে, ওকে মাংসর আলু ভাজতে দিয়েছি, ওর নাকি গায়ে তেল ছুটেছে। দূরের থেকে ভাজতে হয় রে পাগল। আর করবো আজকে মাটন, দেখলে তো মাটন এনেছে, তো ওই মাটন করবো। আর কি বলতো, এতটা লেট হতো না স্নান করতে, মানে স্নান করে উঠলাম তখন কটা বাজে, 10:30 বাজে, আর এখন 11:30 পার হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চলল। তো ওই যে ফুল গাছের ওই গোড়ায় ওইগুলো ভাবছি কি বলতো, এসে থেকে ভাবছি পরিষ্কার করবো, এত ঘাস জমেছে কিন্তু পরিষ্কার করা হয়ে ওঠে না। তো আমি আজকে ভাবছি ওয়েদারটা ভালোই আছে, রোদ রোদ নেই, তাহলে ওগুলো পরিষ্কার করেই নি। আর রবিবার কম্পিউটারও নেই, ছুটি আছে, সোনারও ছুটি আছে, কাল থেকে সোনার স্কুল খুলবে, আমার কম্পিউটার আছে, কালকে আর সময় হবে না, সেই জন্য ভাবলাম আজকেই পরিষ্কার করে নি। ওগুলো পরিষ্কার করলাম, আর ওই তো সোনাকে একটু মাংসের আলু ভাজতে দিয়েছিলাম, ভাজতে পারলো না, চলে এলো। তো চলো একবার দেখি কি হচ্ছে। মাংসের মশলা টশলা সবকিছু করে নিয়েছি, শুধু রান্নার পালা। তো চলো ব্যাক ক্যামেরা করি, হ্যাঁ ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো মাংসের পেঁয়াজ কুচি আর তেজপাতা, গোটা গরম মশলাটা এখনো নেওয়া হয়নি। আর এই হলো মাটন, মাটনটা ধুয়েছি যদিও, আবার ধুতে হবে, একটু না ধুয়ে রান্না করা যাবে না। আর এই যে ডাটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি করেছি আমার জন্য। আর এই হলো ভাত নেমে গেছে, আর এই যেখানে আদা জিরে রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি, এগুলো করতে লেট হয়ে গেল বুঝলে। আর এই দেখো এখানে আলুগুলোকে ভাজতে দিয়েছিলাম, না ভেজে চলে গেল ঘরের মধ্যে, ওর নাকি তেল ফুটছে গায়ে বলছে। আলুগুলো ভাজা হতে থাক। আজকে আবার সোনামার বাবা বলেছে প্রেশারে মাংস রান্না করতে, প্রেশারেই করতে হবে, মাংসটা কষিয়ে নেবো কড়ার মধ্যে। আর চলো ফুল গাছগুলো তোমাদের দেখাই, হ্যাঁ পরিষ্কার করে কেমন লাগছে। তো এই দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, মানে ঘাসগুলো তুলে ফেলেছি, আর জলটা দিয়েছে সোনা, সোনা দিয়ে নিয়েছে জলগুলো। দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে, অনেকগুলো কুড়ি এসেছে, এই দেখো এই দেখো এই দেখো, অনেকগুলো ফুল হবে, বেশ ভালো লাগবে গাছটা। আর এই দেখো একটা সাদা, কী বেশ বলে এই ফুলটা, কেন নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ, কত সুন্দর লাগছে। আর এই গাছগুলোই ফুল ফুটেছে, গাছে কি বলো তো ফুল ফুটলে ভালো লাগে। আর এখানেও সেই কি বলবো, কি হয়েছিল, এই দেখো পরিষ্কার করেছি। আর ওয়েদারটা দেখবে, এই দেখো এখন একটু রোদ বেরিয়েছে মনে হচ্ছে, সকাল থেকে আধছামা আধছামা করছিল। তো চলো এবারে রান্নাটা সেরে নিই, আলুগুলো পুড়ে গেল মনে হয়, রান্নাটা সেরে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো বুঝলে। আর এদেখো রোদটা বের হলো, রোদ নেই কিন্তু গরমটা আছে, মানে সকাল থেকে গরমটা ছিল, তাও একটু হাওয়া হচ্ছে, মানে এই কদিন যে গরম পড়ছিল সেই গরমটা কিন্তু আজকে নেই। তো যাই হোক রান্নাটা সেরে নিয়েই তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এই দেখো মাটন, আর এই যে ডাটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটু তরকারি করেছি। সোনাকে দুটো ডাটা দিয়েছি, ওই দেখো খাচ্ছে না, ও চর্বি খাচ্ছে না, মাংস খাচ্ছে, মাংস খাচ্ছে। আর এই যে সোনামার বাবা খেতে এসেছে, ওর খাওয়া প্রায় শেষ, কমপ্লিট। আর আমার ভাত ওই দেখো ওখানে বেড়ে নিয়েছি, ওটা খাবো, আর এগুলো সব মিসকেটের মধ্যে রেখে দিই। তো চলো রান্নার পরে জানোই তো কী কী কাজ রয়েছে, সেগুলো সারবো, সেরে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন। তো রান্নার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে এই দেখো একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কেন বলো তো, আজকে প্রায় অনেকদিন থেকেই ভাবছি যে একটু শর্ট ভিডিও বানাবো। এবার মাঝে মধ্যে ইচ্ছাও তো করে বলো একটু সাজগোজ করে ভিডিও বানাতে, তোমরা তো দেখোই আমি কেমনভাবে ভিডিও বানাই। তো অনেকদিন থেকেই ভাবছি যে একটু সাজি সেজে ভিডিও করবো, আর সাজলে মনটাও ভালো থাকে জানোই তো। তো হয়েই ওঠে না, হয়েই ওঠে না। আজকে ভাবছি যে না আজকে ভিডিও বানাবোই, মানে খেটে বাসন কটা মেজে আর বসে থাকিনি, রেডি হয়ে গেছি, আর এখন প্রায় 3টে বেজেই গেছে। তো চলো কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নি। সোনাও কিন্তু সাজগোজ করে নিয়েছে, ও লাল পরি, আমিও লাল পরি, আমিও লাল ড্রেস পরেছি, সোনাও লাল ড্রেস পরেছে।
তো দুজনেই আজকে মায়ের বেটি দুজনেই ভিডিও বানাবো। তো তোমরা কিন্তু শর্ট ভিডিওগুলো দেখো, কেমন দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো। জানি আমি ভালো পারি না, জানোই তো আমি নাচতে জানি না সেইভাবে, তো আমার সোনা ভালো নাচতে জানে, আমি নাচতে জানি না, তবুও একটু চেষ্টা করি যদি হয় আর কি। সেই জন্য আর কি বলতো, যে লালপরির অ্যাক্টিং করব। ও সোনা লালপরির অ্যাক্টিং করবে, তোমরা কিন্তু দেখবে অ্যাক্টিং গুলো, বুঝলে? অবশ্যই কিন্তু দেখবে, লালপরি বলে কথা না দেখলে কি আর চলবে বলো? তো সময় আর নষ্ট করবো না, চলো। মানে কি বলবো, আকাশেও হিংসা করছে জানো, অনেকদিন তো ভিডিও বানায় না। আজকে সকাল থেকে দেখলাম ওয়েদারটা সেই ঝিমোচ্ছে রোদ। আমি ভাবলাম যে যাক ছাদে তাহলে কয়েকটা ভিডিও বানানো যেতে পারে, কিন্তু এত রোদ পড়েছে বানাতে পারবো কিনা জানি না। আর এইসব পরে টরে তো ভীষণ গরম লাগছে, এসিটা চালিয়ে দিলাম। ভাবলাম এসিটা আজকে চালাবো না দুপুর টাইমটা, কেননা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেইভাবে গরম ছিল না, কিন্তু এই পরে খুব গরম লাগছে। এসিটা চলছে, একটু করে ছাদে ভিডিও করবো আর একটু করে এসে এসির তলে বসবো, তা নাহলে যদি হাঁপসে যাই, হার্ট অ্যাটাক করি যদি, তাই না? তো চলো আর সময় নষ্ট করছি না, তোমরা কিন্তু দেখবে পুরো ভিডিও দেখবে, আর এর মানে এই ভিডিওর মাঝেও মাঝে মাঝে তোলা থাকবে, তো তোমরা দেখতে কিন্তু ভুলো না, শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবে কিন্তু, কেমন? এই দেখো মা ভিডিও করছে, দেখো স্ট্যান্ড। তো আমাদের ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে, আর এখন বৈকাল 5টা বেজেও গেছে, তো এবার তো একটু দোকান খুলতে হবে না, 5টা বেজে গেছে, আবার ড্রেসপত্র চেঞ্জ করবো, মুখটুক ধোবো, একটু লেট হয়ে যাবে, তো কোনো ব্যাপার না, চলো নিচে যা। সোনার খুব খিদে পেয়ে গেছে, ও খেতে বসে গেছে, ও বাইরে খাচ্ছে, ঘরে যদিও এসি চলছে, এসি না চললে ভিডিও করা সম্ভব ছিল না, যা গরম মানে কি বলবো, আর বাইরে যা রোদ, মানে কিছু কিছু ভিডিও বাইরে ছাদের উপরেও করেছি, সে রোদের থেকে এসে এসির মধ্যে ঢুকেছি আর ভিডিও করেছি, এই করেছি আজকে, তা নাহলে করতে পারতাম না সত্যিই তাই। আর সোনা বেশি ভিডিও করতে পারিনি, দু চারটে করেছে, করে ও ড্রেসপত্র খুলে খেতে বসে গেছে, বলতে বাবা আমার খুব গরম লাগছে, ও তো একেবারেই গরম সহ্য করতে পারে না, একেবারেই গরম সহ্য করতে পারে না। তো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলো, এখন আর কিছুই গোছ গাছ করবো না, একেবারে সন্ধ্যাবেলায় ওপরে আসবো যখন, তখনই গোছ গাছ করবো। তো চলো এবারে নিচে যাওয়া যাক, আবার সন্ধ্যাবেলায় এসে তোমাদের সাথে কথা বলবো, কেমন? ততক্ষণ তোমার সাথে থাকো, সঙ্গে থাকো, ব্লগটি দেখতে থাকো, আর শর্ট ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, যদিও ভালো পারি না তবুও চেষ্টা করেছি, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার বোনের যে আইডিটা ঝুম শর্মা নতুন খুলেছে, তো তোমরা অবশ্যই তাকে একটু সাপোর্ট করো আমাকে। গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিং বলা যদিও সাজে না তবুও বললাম, কেন বলো তো, ইভিনিং বলে বলে অভ্যাস হয়ে গেছে, এখন প্রায় 9টা মতো বাজতে চললো, আর সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, মানে আজকে নিচের থেকে ওপরে এসেছি প্রায় তখন কটা বাজবে, 7:30 কি 7:45 এরকম বাজবে, অন্যদিন 7টার মধ্যেই চলে আসি, মানে গরম পড়ে থেকে না আর থাকি না, গরম লাগে ওপরে চলে আসি, এসে এসে চালিয়ে দিই। তো আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ঠান্ডা ঠান্ডা বলতে গেলে বৈকাল টাইমটা ঠান্ডা হলো, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বেশ গরম ছিল, যদিও রোদের তাপ ছিল না, মানে রোদটা কম হচ্ছিল, আজকে রোদ কিন্তু বের হয়নি, যখন 1:30-2 বাজে তখন একটুখানি রোদ হচ্ছিল, যখন আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর কি, তখন কিন্তু রোদ ছিল, তার আগে কিন্তু রোদ ছিল না, মানে কি বলবো, রোদেও আমাকে দেখে হিংসা করছে, সূর্যি মামাও হিংসা করছে, মনে করছে। আমি ভাবলাম কি বলতো, যে রোদ নেই শর্ট ভিডিও গুলো বেশ ভালো হবে, ছাদের উপর করতে পারবো, কিন্তু এত রোদ কি বলবো, ঘরে এসি চালালাম আর একটা করে ভিডিও করলাম আর এসে ঘরে দাঁড়ালাম, একটা করে ভিডিও করলাম আর ঘরে দাঁড়ালাম, এরকমই করছিলাম। দিয়ে এই করে করে তো ভিডিও শুট হলো, ভিডিও শুট করে ওই যে নিচে গেলাম, নিচের থেকে এলাম, এসে ছাদের উপরে বসেছিলাম, কেন বলতো, মানে ঘরের মধ্যে তো গরম আর বাইরে মানে ছাদের উপরে বেশ হাওয়া হচ্ছিল, ঠান্ডা হাওয়া, কিন্তু ওই জন্য ভাবলাম একটু বাইরেই বসি, প্রাকৃতিক হাওয়া বুঝতেই পারছো, আর এসিতে থেকে থেকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কথা বলতে হেভি কষ্ট হচ্ছিল, কিন্তু কালকে ওষুধটা আনার পরে একবার খেয়েছি, একবার খেয়ে কতটা গলা সেরে গেছে দেখেছো, কথাই বেরোচ্ছিল না, কথা বলতে গেলে কাশি হচ্ছিল আমার, মানে 3-4 দিন থেকে একইভাবে হচ্ছিল এরকম কাশি, যে একবার খেয়েছি, 3 বার করে খাওয়া, 2 বার খাওয়া হয়নি, মানে সকালে একটা ওষুধ ছিল সেটা খেয়েছি, আর দুপুরে খিদের ওষুধটা খেয়েছি, ওষুধটা না খেলে তো একদমই খেতে পারছি না, খিদের ওষুধ খেয়েও এইটুকু ভাত খাচ্ছি, তবু খিদে পাচ্ছে, বমিটা তো আসছে না, ওই জন্য আর কি খাওয়া।
রাতে আবার আরেকটা আলাদা ওষুধ আছে, তাহলে ওই ওষুধটা কখন খাবো সেটাই ভাবছি। মানে আবার একটু গলাটা খুশখুশ করছে, সন্ধ্যাবেলা একটু খুশখুশ করছিল, ভাবলাম খেয়ে নিই। আর কোথায় যাব, কোন দিকে যাব বলো, ঠিক মানে বুঝে উঠতে পারি না কি করবো আর কোথায় যাব, সমস্যা। তো কি আর করব, এখন দুটো ভাত খেয়ে নিই, 9টা বেজেই গেছে, সেই দুপুরে খেয়েছি, বুঝতেই পারছো খিদে পেয়ে গেছে। সোনা যদিও বিকেলে অল্প একটু খেয়েছে, খেয়ে ওকে আবার দুধ আর পিডিয়াশিওর দিলাম, ও খেলো, আর আমি এক কাপ মতো হরলিক্স করে খেলাম, দিয়ে খিদে খিদে আছে, খেয়ে নিই। আর ভাত নষ্ট হয়ে যাবে, যা গরম পড়েছে না, ভাত থাকবে না, সেই রান্না করেছি সকালে। তো আর আমাদের ওপরে তো গরম জানোই তো, ভীষণই গরম। কি হলো এখানে, কাটা ফুটেছে মনে হয়, ওপরে তো ভীষণ গরম জানোই, সেজন্য ভাত বেশিক্ষণ রাখা যাবে না। তো চলো বন্ধুরা খেয়ে নি, আর আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই দেখো, ও পড়াশোনা না করে দেখো কি করছে, খেলা করছে। ওকে বলেছি কালকে স্কুলে যেতে হবে, বইপত্র গুছিয়ে নিতে, ও বইপত্র গোছায়নি। ওর বইপত্র গোছাতে হবে, ড্রেসটা কোথায় আছে বের করতে হবে, অনেক কাজ রয়েছে। আজকের মতো টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।